কথা বলছি আমাদের এই ভাইয়ের সাথে ভাইকে আমরা প্রশ্ন করব ভাই দেখি কি বলে ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যদি আপনাকে কেউ আপনারা যদি কেউ থাপ্পড় মারতে বলে আপনি কারে মারবেন প্রথমে আমার প্রিয় ভাই মনির ভাইকে মারবো এই যে ভাবে কাউকে মারতে বলে কাকে মারতে চান এই মুহূর্তে আমি লাইভে আছি সাফারি পার্কে মনির ভাইয়ের সাথে পুতুল মাল্টিমিডিয়ার কর্ণধার আপনারা জানেন এই অনুষ্ঠানটা আরে ভাই এটা তো দেবো না ভাই মন্ডলী আমরা এখন ওই যে হাতির সামনে এসে পড়েছি এই যে দেখেন বড় বড় হাতি ওই যে বড় হাতি হাতিতে ওঠার জন্য এখন আমরা মানে চেষ্টা করছিলাম কিন্তু দাঁড়াও লিফটের জন্য আমরা উঠতে পারতেছি না ভাই হাতিতে ওঠার জন্য লিফট আছে ও এখানে ভাই বলতেছে লিফট নাই আসলে সমস্যা আছে লিফট ও এইটা লিফট নাই যে ভাই দেখেন হাতিতে ওঠার জন্য এটা হচ্ছে লিফট আপনারা দেখতে পাচ্ছেন রেনা লোক মানে উঠার মধ্যে এটা একটু কম আছে রেটটা না এটা একটু কম ভাই এটা কি দেশি হাতি না বিদেশি আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি সামনে মিজান স্যার ফরিদ স্যার কবে বিয়ে করছেন সত্য কথা বলবেন সত্য কথা বলবেন ওস্তাদ সত্য করে বলবেন কবে বিয়ে করছেন আমার বিয়ে দিন এরপরে সামনে রিপন স্যার আমি আসি আমি আসি রিপন দা এই মুহূর্তে আমরা রিপন ভাই রিপন ভাই রে বেশি রিপন ভাই আপনি কবে সাঙ্গা করছেন বলেন সাঙ্গা মানে বলতে সাঙ্গা হাঙ্গা আচ্ছা বিয়ে বিয়ে আর কি সাঙ্গা বলে আচ্ছা আপনি যদি ছেড়ে দিবেন ওই দিন আমি করছি আপনি খেপেন না না আমি আসলে কথাটা বলতে চাচ্ছিলাম কিন্তু আসলে ফরিদ ভাইয়ের জন্য বলতে পারতেছি না দেয়ার আর মোর ইলেকট্রিক্যাল ইজ ভেরি ডেঞ্জারাস সাবজেক্ট এন্ড ডেঞ্জারাস হাত সবাই হলো এস সবাই দিন যায় এত জ্বালা পুড়ে গেছে পুরা বলে আমি ভালোবাসা হারা
ধন্যবাদ। তারপরে এখন সারা সে সারা এক্সপ্রেশন বুকে আসো, বুকে আসো। বুকে এধার মে আয়া গিয়া তো আপকো খুশ হোগা জায়গা, তো মনির ভাই কা অনুষ্ঠান, বুকে আ জায়গে, আপ আ যাই বুকে ভাই।